নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। সবাইকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমি যে টপিকের ওপর কথা বলতে চাই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফাইনাল এক্সাম কনস্টেবল পদের জন্য, সেটা কন্ডাক্ট হবে 16/2/2020। অর্থাৎ হাতে আর বেশি টাইম নেই, সব ভালো করে প্রিপারেশন করো, আর এই কটা দিন টাইম আছে, একবারে সময় নষ্ট করবে না। এবারে আমি আসি যে পরীক্ষা হলে তোমাকে কি কি করতে হবে সে সম্বন্ধে। দেখো, ওরা যে নোটিশটা দিয়েছে ওই নোটিশে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোনো বুট টুট পড়ে যাবে না, কো স্লিপার পড়ে যাবে, আর বুট পরে যেতেও পারো। হুম, বুট পরে যেতেও পারো, তবে বুটটা খোলা করাবে, ওরা অনেক সিভিক ভলেন্টিয়ার থাকে ওখানে, তো ওরা বুট খুলে চেক করবে, তারপরে ঢুকতে দেবে। কোনো মেটালিক কোনো অ্যাসেসরিজ তোমার হাতে যদি থাকে, বালা টালা এসব, যে খুলে যেতে হবে এগুলো, যেমন হয় বিভিন্ন পরীক্ষায়। তবে একটুখানি কড়াকড়ি হবে, আমি জানি আগের বছরও দিয়েছিলাম, একটুখানি কড়াকড়ি হবে। তো সবাই ভালো করে টার্গেট নিয়ে পরীক্ষা দিতে যাবে, আর পরীক্ষা হলে যে যেগুলো নিয়ে যেতে হয় লেখাই আছে, অ্যাডমিট কার্ডে লেখাই থাকবে। 3 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। পেন ওরা দেবে, পেন তোমাকে নিয়ে যেতে হবে না, ওখান থেকে পেন ওরা দেবে। এখন পেন দেয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তোমাকে অ্যাডমিট কার্ড, 1 কপি পাসপোর্ট ছবি, তোমার যদি পাসপোর্ট ছবি নিয়ে যাবে, যদিও তো দেখে না কো যদিও, আর কোনো একটা আইডেন্টি প্রুফ নিয়ে গিয়ে তুমি পরীক্ষাটি দিয়ে আসবে 16 তারিখ ফেব্রুয়ারি মাসের। আর সামনে কয়েকটা দিন সময়, তাই বেশি দেরি না করে পড়াশুনো যারা করছো আরও জোরদার দিয়ে করো। এ কটা দিন ঘুমকে বলো এক জায়গায় বন্দি, তোমরা চলে যাও, গুড বাই বলে দাও, এই কটা দিন জেগে পড়ে দাও, চাকরিটা ছিনিয়ে নাও। আর এখন 6 পে কমিশন বসে গেছে, বেতন কত হয়েছে জানো, সবাই জানো, আমি আর বলবো না। তো বেশ ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে মনে হলে সাবস্ক্রাইব করো। আমি আগেরবারে একটা কাট অফের ভিডিও আগের বারে একটা দিয়েছিলাম, হ্যাঁ দেখে নিতে পারো, এখনও আছে ভিডিওটা আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিও, কতটা মিলেছিল কতটা মেলেনি কো, আবার দেখে নিও। ঠিক আছে বন্ধুগণ, বাই, ওকে।